ओम शांति। आजकेर तारीख हलो 9 জানুয়ারি 2021। बाबार साकार मुरली। आजकेर मुरलीते बाबा बोलेछेन, मिष्टी बाच्चारा, असीम जगतेर बाबा के शरण करते हबे। शरणेई शरणेर प्राप्ति हय। जारा शरण करे ना, बाबा तादेर शरणई বা করবেন কিভাবে। তো বাবা এখানে বোঝাতে চেয়েছেন যে অসীম জগতের বাবাকে আমাদের স্মরণ করতে হবে। স্মরণ করলেই বাবা আমাদেরকে স্মরণ করবে। যদি আমরা বাবাকে স্মরণ না করি তো বাবাও আমাদের কিভাবে স্মরণ করবে। তাই আমাদেরকে আজকে বাবা বলেছেন, আর এই স্মরণের দ্বারাই আমাদের প্রাপ্তি হয়। প্রশ্নতে বাবা বলেছেন, সঙ্গম যুগে তোমরা বাচ্চারা কোন পাঠ অধ্যয়ন করো যা সমগ্র কল্পে পড়ানো হয়? না, তো বাবা বলছেন কি, আমাদেরকে বাবা কি এমন শিক্ষা দিচ্ছেন, কি এমন পাঠ অধ্যয়ন করাচ্ছেন যেটা আর অন্য কল্পে পড়ানো হয় না? উত্তরে বাবা বলেছেন, জীবিত থেকেও শরীর থেকে পৃথক বা স্বতন্ত্র অর্থাৎ মৃতবৎ হওয়ার পাঠ এখন অধ্যয়ন করো, কারণ তোমাদের কর্মাতীত হতে হবে। এছাড়া যতক্ষণ শরীরে আছো ততক্ষণ কর্ম তো করতেই হবে। মনও ততক্ষণ শান্ত হবে না যতক্ষণ শরীর আছে। সেই জন্য মনকে জয় করে জগৎ জিত নয়, বরং মায়ার উপর বিজয় প্রাপ্ত করে জগৎ জিত। ওম শান্তি। বাবা বসে বাচ্চাদের বোঝাচ্ছেন, কারণ বাচ্চারা এটা তো বুঝতে পারে যে অবুঝদেরই পড়ানো হয়। এখন অসীম জগতের পিতা উচ্চতমের চেয়ে উচ্চ ভগবান ধরা এলে তখন কাদের পড়াবেন? অবশ্যই যারা উচ্চ থেকে উচ্চ, একদম অবুঝ। সেই জন্য বলাই হয়ে থাকে, বিনাশকালে বিপরীত বুদ্ধি। বিপরীত বুদ্ধি কিভাবে হয়ে গেছে? 84 লক্ষ জনের লিখেছে না, তো মানুষ কীভাবে বিপরীত বুদ্ধি হয়ে গেছে? যে মানুষ 84 জন্মের জায়গায় 84 লাখ জনই করে দিয়েছে। বাবাকেও তো 84 লক্ষ জন্মের মধ্যে নিয়ে এসেছি। বলে দেয় পরমাত্মা কুকুর বিড়াল জীব জন্তু সব কিছুর মধ্যে আছেন। বাচ্চাদের বোঝানো হয়, এটা তো সেকেন্ড নম্বর পয়েন্ট হিসেবে বোঝাতে হবে। বাবা বুঝিয়েছেন, যখন কেউ নতুন আসে তো সর্বপ্রথমে তাকে পার্থিব জগতের আর অসীম জগতের পিতার পরিচয় দিতে হয়। উনি অসীম জগতের বড় বাবা, শিব বাবা, আর উনি ব্রহ্মা পার্থিব জগতের ছোট বাবা। অসীম জগতের বাবা মানে অসীম জগতের আত্মাদের বাবা। উনি পার্থিব জগতের বাবা, জীব আত্মার বাবা হয়ে গেলেন। তিনি হলেন সব আত্মাদের পিতা। এই নলেজও সবাই একভাবে ধারণ করতে পারে না। কেউ 1% ধারণ করে তো কেউ 95% ধারণ করে। এটা তো বোঝার ব্যাপার আছে। সূর্যবংশী ঘরানার আছে না, রাজা রানী তেমনই প্রজা। এটা বুদ্ধিতে আসে তো। প্রজাতে সব রকমের মানুষ হয়, প্রজা মানে প্রজা। বাবা বোঝান, এটা হলো পড়াশোনা। প্রত্যেকে নিজের বুদ্ধি অনুযায়ী পড়ে। প্রত্যেকের নিজের নিজের পাঠ প্রাপ্ত হয়েছে। পূর্বকল্পে কেউ যতটা পড়াশোনা ধারণ করেছিল ততটাই এখন ধারণ করছে। অধ্যয়ন কখনো লুকিয়ে রাখা যায় না। অধ্যয়নের মান অনুসারে
পদ প্রাপ্ত হয়। বাবা বুঝিয়েছেন সময় ক্রমশ এগুলি, পরীক্ষা তো আসবেই, পরীক্ষা না দিয়ে তো ট্রান্সফার হতে পারবে না। কেন কি আমরা যত পরীক্ষা দেব তত আমরা উঁচু পদ পাবো না, তত আমরা উপর ক্লাসে যাব, শেষের দিকে সব বুঝতে পারা যাবে। যদিও এখনো পর্যন্ত বুঝতে পারো যে আমি কোন পদের যোগ্য, যদিও চক্ষু লজ্জায় সকলের সাথে সাথে হাত উঠিয়ে দেয়, মনে মনে বুঝতে পারে যে আমি এইটা কি করে হতে পারি, তবু হাত উঠিয়ে দেয়। বুঝতে পেরে তবু হাত উঠিয়ে দেওয়া, এটাকে অজ্ঞানতা বলা হবে? কতটা অজ্ঞান কেউ সেটা তো বাবা সেকেন্ডে বুঝতে পেরে যান। এর থেকে তো ওই স্টুডেন্টদের মধ্যে বেশি বুদ্ধি আছে যারা মনে করে আমরা স্কলারশিপ নেওয়ার যোগ্য নই, পাস করব না। এর থেকে তো সেই অজ্ঞানই ভালো যারা বুঝতে পারে টিচার যা পড়ান তার মধ্যে আমরা কত মার্কস পেতে পারি। এই রকম কি আর বলবে, আমি পাসই দনার হব। তাই এটাই প্রমাণ হয় যে এই ক্ষেত্রে এতটুকু বুদ্ধি নেই, দেহ অভিমান খুবই আছে। তোমরা যখন এই রকম লক্ষ্মীনারায়ণ হতে এসেছ তো চলন খুবই ভালো হওয়া উচিত। বাবা বলেন কেউ তো আবার বিনাশকালে বিপরীত বুদ্ধি সম্পন্ন হয়, কারণ তাদের বাবার সাথে প্রীতি নেই। তবে কি অবস্থা হবে তাদের, উচ্চ পদ প্রাপ্ত করতে পারবে না? বাচ্চারা বাবা বসে তোমাদের বোঝান বিনাশের সময় বিপরীত বুদ্ধির অর্থ কি হবে। বাচ্চারাই সম্পূর্ণভাবে বুঝতে পারে না, তো আবার অন্যেরা কি বুঝবে? যে বাচ্চারা মনে করে আমরা হলাম শিব বাবার বাচ্চা, তারাও সম্পূর্ণ অর্থ বোঝে না। বাবাকে স্মরণ করা এটা তো হলো গুপ্ত ব্যাপার, পড়াশুনো তো গুপ্ত হয় না, পড়াশুনাতেই বাচ্চাদের নম্বর অনুক্রম হয়। সবাই কি আর একরকম অধ্যয়ন করবে? বাবা তো মনে করেন এরা এখনও বেবিজ, মানে হচ্ছে শিশু। এই রকম অসীম জগতের বাবাকে তিন তিন চার চার মাস স্মরণ করেও না, তো বাবার এরকম বাচ্চা আছে যে তিন তিন মাস চার মাসও বাবাকে স্মরণ করে না। বোঝা যাবে কি করে, যে স্মরণ করে যখন তাদের চিঠি আসে সেই চিঠিতে আবার সার্ভিস সংবাদও থাকে যেই সব আত্মিক সার্ভিস করেছি। প্রমাণ তো চাই, তাই না? এইরকম দেহ অভিমানী হয় যারা, তারা না কখনো স্মরণ করে না সার্ভিসের প্রমাণ দেখায়। কেউ আবার সংবাদ লেখে বাবা অমুকে অমুকে এসেছিল, তাদের এইসব বুঝিয়েছি, তখন বাবাও বুঝতে পারেন বাচ্চা বেঁচে আছে, সার্ভিস সমাচার সঠিকভাবে দিচ্ছে। কেউ তো তিন চার মাস চিঠি লেখে না, কোনো সংবাদ না থাকলে তখন মনে হয় মরে গেছে, বাবাকে ছেড়ে চলে গেছে, নয়তো অসুখে পড়েছে। অসুস্থ মানুষ লিখতে পারে না, এটাও কেউ লেখে যে আমার শরীর ঠিক ছিল না সেই জন্য পত্র লিখিনি। কেউ তো সংবাদই দেয় না, অসুস্থও নয় দেহ অভিমান আছে। তবে বাবাও কাকে স্মরণ করবেন, স্মরণের দ্বারাই স্মরণের প্রাপ্তি হয়। কিন্তু দেহ অভিমান থাকে, বাবা এসে বোঝান আমাকে সর্বব্যাপী বলে 84 লাখেরও বেশি জনিতে নিয়ে যায়। মানুষকে বলা হয় তাদের হলো পাথর বুদ্ধি, ভগবানের ক্ষেত্রে তো বলে দেয়
পাথর নুড়ির মধ্যে বিরাজমান, মানে ভগবান পাথরের মধ্যেও আছে আমরা এরকম বলি। তো এটা তো বিরাট বড় গালি হয়ে গেল, তাই না? এই জন্য বাবা বলেন, আমার কত গ্লানি করে, এখন তোমরা তো নম্বর অনুযায়ী বুঝতে পেরে গেছো। ভক্তি মার্গে তোমরা গাইতেও, আপনি এলে আমি নিজেকে সমর্পণ করব, আপনাকে উত্তরাধিকারী করব। এই উত্তরাধিকার দেয় যে তুমি পাথরের নুড়িতে বিরাজমান, কত গ্লানি করে। তখন বাবা বলেন, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, এখন তোমরা বাচ্চারা বাবাকে জানো বলে বাবার কত মহিমা করো। কি যখন অতি ধর্মের গ্লানি হয় তখনই ভগবান এই ভারতভূমিতে অবতীর্ণ হয়। কেউ বা মহিমা তো দূর, কখনো স্মরণ করে দুটো শব্দ লেখে না, দেহ অভিমানী হয়ে ওঠে। বাচ্চারা তোমরা বুঝতে পারো যে আমরা বাবাকে পেয়েছি, আমাদের বাবা আমাদের পড়াচ্ছেন। ভগবান বাজ যে আমি তোমাদের রাজ্য শেখাচ্ছি, বিশ্বে রাজত্ব কীভাবে প্রাপ্ত হবে তার জন্য রাজ্য শেখায়। আমরা বিশ্বের বাদশাহী গ্রহণ করার জন্য অসীম জগতের বাবার কাছে অধ্যয়ন করি। এই নেশা থাকলে তো অপার খুশি এসে যাবে। যদিও গীতাও পড়েও, কিন্তু যেন অর্ডিনারি বই পড়ার মতো করে পড়ে। কৃষ্ণ ভগবান উবাচ রাজ্য শেখাই, ব্যাস এতখানি বুদ্ধির জো বা খুশি থাকে না। গীতা যারা পড়ে আর যারা শোনে তাদের মধ্যে এত খুশি থাকে না। গীতা সম্পূর্ণ পড়ে নিলে তারপর কাজে চলে গেল, কিন্তু এখন তোমাদের বুদ্ধিতে আছে যে বাবা আমাদের পড়াচ্ছেন, আর কারোর বুদ্ধিতে আসবে না যে ভগবান আমাদের পড়াচ্ছেন। তাই প্রথমেই কেউ এলে তাকে দুই বাবাকে সে বিষয়ে কিছুটা বোঝাতে হবে। বলো, ভারত তো স্বর্গ ছিল, এখন তো নরক, এই রকম তো কেউ বলতে পারবে না যে আমি সত্যযুগে আছি, কলিযুগেও আছি। কেউ দুঃখ পেল তো সে নরকে থাকে, কারোর সুখ প্রাপ্ত হলো তো স্বর্গে থাকে। এই রকম অনেকে বলে, দুঃখী মানুষ নরকে আছে, আমি তো অনেক সুখে বসে আছি, মহল অট্টালিকা ইত্যাদি সব কিছু আছে, বাইরের অনেক সুখ দেখেছি। এটাও তোমরা এখন বুঝতে পারো, সত্যযুগের সুখ তো এখানে হতে পারে না। এই রকমও নয় যে গোল্ডেন এজকে আয়রন এজ বলো অথবা আয়রন এজকে গোল্ডেন এজ বলো, একই ব্যাপার হলো। এই রকম বোধ যাদের তাদেরকে অজ্ঞানী বলা হবে। তাই সর্বপ্রথমে বাবার থিওরি বোঝাতে হবে, বাবা নিজেই তার পরিচয় দেন। আর তো কেউ জানে না বলে দেয় যে পরমাত্মা সর্বব্যাপী। এখন তোমরা চিত্রতে দেখাও, আত্মার পরমাত্মার রূপ তো হলো একই রকম। তিনিও হলেন আত্মা, কিন্তু তাকে পরমাত্মা বলা হয়ে থাকে। বাবা বসে বোঝান, আমি কিভাবে আসি, সকল আত্মারা সেখানে অর্থাৎ পরমধামে থাকে। এই কথা তো বাইরের কেউ বুঝতে পারবে না, ভাষাও হলো খুবই সহজ। গীতাতে শ্রীকৃষ্ণের নাম দিয়ে দিয়েছে,
এখন কৃষ্ণ তো গীতা শোনান না, তিনি তো সবাইকে বলতে পারেন না। মামে কম, একমাত্র আমাকেই স্মরণ করো। দেহধারীকে স্মরণ করলে তো পাপ খণ্ডন হয় না। কৃষ্ণ ভগবান উবাচ দেহের সকল সম্বন্ধ ত্যাগ করে এক আমাকেই স্মরণ করো। কিন্তু দেহের সম্বন্ধ তো কৃষ্ণেরও আছে, আর সে তো আবার ছোট বাচ্চা। এটাও কত বড় ভুল, কত পার্থক্য এসে যায় একটা ভুলের জন্য। পরমাত্মা তো সর্বব্যাপী হতে পারে না। যার ক্ষেত্রে বলা হয় সকলের সদ্গতি দাতা যিনি, তবে তিনিও কি দুর্গতি পেতে পারেন? পরমাত্মা কি আর কখনো দুর্গতির সম্মুখীন হতে পারেন? প্রশ্নবোধ। এই সব কিছু হলো বিচার সাগর মন্থন করার ব্যাপার, টাইম ওয়েস্ট করার ব্যাপার নয়। মানুষ তো বলে দেয় যে আমার সময় নেই। তোমরা মনে করো যে সে কোর্স করবে তো বলে এক মুহূর্ত সময় নেই। যদি বলি যে আপনারা কোর্স করুন তো বলে আমাদের তো এক মুহূর্ত সময় নেই। দুই দিন এলো তো চার দিন আসলো না। পড়াশোনা না করলে তবে লক্ষ্মীনারায়ণ হবে কি করে? মায়ার ফোর্স কত। বাবা বোঝান যে সেকেন্ড, যে মিনিট পাস হয় সেটা অবিকল রিপিট হয়, অগণিত বার রিপিট হতে থাকবে। এখন তো বাবার দ্বারা শুনছ, বাবা তো জন্ম মরণে আসেন না, সাক্ষাৎ হয় সম্পূর্ণ জন্ম মরণে। কে আসে আর কে আসতে পারে না? শুধুমাত্র এই এক বাবা জন্ম মরণে আসেন না, এছাড়া তো সবাই আসে। এই জন্য তো চিত্র দেখানো হয়েছে, ব্রহ্মা আর বিষ্ণু দুইজনই জন্ম মরণে আসে। যিনি ব্রহ্মা তিনি বিষ্ণু, যিনি বিষ্ণু তিনি ব্রহ্মা, এই রকম পার্টে আসা যাওয়া করে, এন্ড শেষ হতে পারে না। এই চিত্র তবু সবাই এসে দেখবে আর বুঝবে, খুবই সহজ বোঝার ব্যাপার। বুদ্ধিতে আসা যায় আমরা হলাম সেই ব্রাহ্মণ, আবার আমরাই সেই ক্ষত্রিয় বৈশ্য শূদ্র হব, আবার বাবা এলে সেই আমরাই আবার ব্রাহ্মণ হয়ে যাব। এইটা স্মরণ তো বাবা বলে, এইটা স্মরণ করলে তবু চক্রধারী হবে। এই নলেজ যে চক্র কি করে আবর্তিত হয়? এই নলেজ প্রাপ্তির ফলেই তারাই দেবতা হয়েছে। বাস্তবে কোনো মানুষই সদর্শন চক্রধারী বলার যোগ্য নয়। মানুষের সৃষ্টির মৃত্যু লোকে হলো আলাদা, ভারতবাসীদের যেমন আচার নিয়ম আলাদা, সবারই আলাদা আলাদা হয়। দেবতাদের আচার নিয়ম হলো আলাদা, মৃত্যুলোকের মানুষের আচার নিয়ম হলো আলাদা। রাত দিনের পার্থক্য আছে, এই জন্য সবাই বলে আমি হলাম পতিত। হে ভগবান, আমাদের সকলকে যারা পতিত দুনিয়ায় আছি তাদের পবিত্র করো। তোমাদের বুদ্ধিতে আছে যে আজ থেকে 5000 বছর পূর্বে পবিত্র দুনিয়া ছিল, যাকে সত্যযুগ বলা হয়, ত্রেতাকে বলা হবে না। বাবা বুঝিয়েছেন সেটা হলো ফার্স্ট ক্লাস, মানে সত্যযুগ হলো ফার্স্ট ক্লাস, ত্রেতাযুগ হলো সেকেন্ড ক্লাস, এটা হলো সেকেন্ড ক্লাস। তাই এক একটা কথা ভালো করে ধারণ করা উচিত, যে কেউ আসলে তখন শুনে ওয়ান্ডার বিস্মিত হবে। কেউ তো ওয়ান্ডার হয় কিন্তু তবু ওদের এক মুহূর্ত সময় নেই, যে পুরুষার্থ করবে আবার শুনে যে পবিত্র অবশ্যই থাকতে হবে। এই কাম্বিকারই আছে যা মানুষকে পতিত করে তোলে। এইটি জিতলে তোমরা জগৎ জিত হবে, বাবা বলেছেন কাম্বিকারকে জিতে জগৎ জিত হও। মানুষ আবার বলে দেয় মন জিতে জগৎ জিত হও, মনকে বশীভূত করো। এখন মন তো তখন
নই কার্যকরী হবে যখন শরীর থাকবে না। এছাড়া মন তো কখনো হয়ই না, দেহের প্রাপ্তি হয় কার্য করার জন্য। তো আবার কর্মাতীত অবস্থাতে থাকবে কি করে? কর্মাতীত অবস্থা বলা হয়ে থাকে মৃত্যুকে, মানে মৃতকে। জীব মৃত, শরীর থেকে পৃথক স্বতন্ত্র। তোমাদেরকেও শরীর থেকে পৃথক হওয়ার পাঠ পড়ানো হয়। শরীরের থেকে আত্মা হলো পৃথক, আত্মা পরমধামে বসবাসকারী। আত্মা শরীরে এলে তাকে মানুষ বলা হয়। শরীর প্রাপ্ত হই কর্ম করার জন্য। এক শরীর ছেড়ে গেলে আত্মাকে আবার অন্য শরীর ধারণ করতে হয় কর্ম করার জন্য। শান্ত তো তখনই থাকবে যখন কর্ম করতে হবে না, মূল বতনে কর্ম হয় না। সৃষ্টির চক্র এখানে আবর্তিত হয়। বাবাকে আর সৃষ্টির চক্রকে জানতে হবে, একেই নলেজ বলা হয়। এই চোখ যতক্ষণ পতিত ক্রিমিনাল থাকে, তো এই চোখের দ্বারা পবিত্র জিনিস দেখতে পারা যায় না। এই জন্য জ্ঞানীর তৃতীয় নেত্র চাই। যখন তোমরা কর্মাতীত অবস্থাকে প্রাপ্ত করবে, অর্থাৎ দেবতা হবে, তারপর তো এই চোখ দিয়ে দেবতাদের দেখতে পাবে। তাছাড়া এই শরীরে এই চোখ দিয়ে কৃষ্ণকে দেখতে পারবে না। এছাড়া সাক্ষাৎকার করলে কি আর কিছু পাওয়া যায়? অল্প সময়ের জন্য খুশি থাকে, কামনা পূরণ হয়। ড্রামাতে সাক্ষাৎকার হওয়াও ফিক্সড হয়েছে, এর থেকেও কিছুই প্রাপ্তি হয় না। আচ্ছা, মিষ্টি মিষ্টি হারানিধি বাচ্চাদের প্রতি মাতা পিতা বাপ দাদার স্মরণে স্নেহ সুমন আর সুপ্রভাত। আত্মাদের পিতা ওনার আত্মারূপী বাচ্চাদের জানাচ্ছে নমস্কার। আমরা সকল আত্মারূপী বাচ্চারা জানাই বাপদাদাকে স্নেহ সুমন আর নমস্কার। ধারণার জন্য মোক্ষসার। এক নম্বর, শরীর থেকে স্বতন্ত্র আত্মা জীবিত থেকেও এই শরীরে থাকবে, যেন মৃত। এই স্থিতির অভ্যাসের দ্বারা কর্মাতীত অবস্থা তৈরি হয়। সার্ভিসের প্রমাণ দিতে হবে, দেহভাবকে ত্যাগ করে নিজের সত্যিকারের সংবাদ দিতে হবে, পাস উইথ অনার হওয়ার পুরুষার্থ করতে হবে। তো বাবাকে সার্ভিসের আমাদের প্রমাণ দিতে হবে যে আমরা কতটা সার্ভিস করেছি। বরদান, সকল খাতা হিসাবের আর সম্পর্ক এক বাবার কাছে রাখা। ডবল লাইট ফরিস্তা ভব। স্পষ্টীকরণ, ডবল লাইট ফরিস্তা হতে গেলে দেহভাবের থেকে ঊর্ধ্বে থাকো, কারণ দেহভাব হলো মৃত্তিকা, মানে মাটি। যদি এর বোঝাও থাকে তবে ভারাক্রান্ত লাগবে। ফরিস্তা অর্থাৎ নিজের দেহের সাথেও রিস্তা সম্পর্ক নেই। বাবার দেওয়া দেহ বাবাকে দিয়ে দেওয়া হয়, নিজের বস্তু অপরকে দিয়ে দিলে তখন নিজের সম্বন্ধ শেষ হয়ে যায়। সব হিসাব নিকাশ, সব লেনদেন বাবার সাথে, বাকি সব ফেলে আসা খাতা আর সম্বন্ধ শেষ। এই রকম সম্পূর্ণ বেগরই ভিখারিরাই হলো ডবল লাইট ফরিস্তা। তো ফরিস্তা মানে আমাদের এই শরীরের সাথে কোনো রিস্তা রাখা যাবে না। তো ফরিস্তা হবো তবেই তো আমরা দেবতা হতে পারবো না, তাই আমাদের বাবা বলেছেন কি এখন আমাদেরকে ফরিস্তা হতে হবে। স্লোগান, নিজের বিশেষত্বকে প্রয়োগ করো, তবে প্রতিটি পদক্ষেপে প্রগতির অনুভব হবে। তো কী বলছে, আমাদের যে নিজের নিজের প্রত্যেকের আলাদা আলাদা আমাদের বিশেষতা আছে, আর সেই বিশেষতাকে আমাদের বাবার সেবায় প্রয়োগ করতে হবে, তবে প্রতিটি পদক্ষেপে প্রগতির অনুভব, তবে আমাদের এই জ্ঞান না দিয়ে আমরা অনেক আগে যেতে পারবো, আমাদের অনেক উন্নতি হবে। ওম শান্তি, ধন্যবাদ বাবা আজকের এই মিষ্টি মুরলির জন্য।